এই যাত্রায় জিবি হাসপাতালে কুচক্রিদের দু নম্বরী কারবারের নিশ্চিত গ্যারান্টি যা খুশি তা করা যাবে নানান দুষ্কর্ম ক্যামেরার মধ্যে আসবে না বাইরের মানুষ জানবে না রোগীদের দারুণ ঠকানো যাবে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে তারই আয়োজন করা হয়েছে জিবি হাসপাতালে হাসপাতালের গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ডের সামনে আজকাল আঠা দিয়ে সেটে দেওয়া হচ্ছে বিভিন্ন দোকানের বিজ্ঞাপন চড়ামূল্যের গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন কোথায় গেলে পাবেন তার ঠিকানা দেওয়া হয়েছে সঙ্গে রয়েছে ফোন নাম্বার হাসপাতালে ডায়ালাইসিস বিভাগের সামনে তা ঝুলিয়ে দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কবে থেকে এই বিজ্ঞাপন ব্যবস্থা চালু করল কে জানে সাংবাদিকদের লেন্সের সামনে মঙ্গলবার সে ব্যাপারটি উঠে এসেছে হাসপাতালে শত শত স্টাফ ডাক্তার নার্স তারা বলতেই পারেন না এসব বিজ্ঞাপন কে লাগিয়েছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিজ্ঞাপন দাতাদের চিহ্নিত করার কাজটি খুবই সহজ কারণ প্রত্যেকটি ওয়ার্ডে রয়েছে সিসি ক্যামেরা বিভিন্ন ওয়ার্ডে এরকম বিজ্ঞাপন ঝুলিয়ে দেওয়া হয়েছে রোগী এবং আত্মীয় পরিজনদের অনেকেই বলাবলি শুরু করেছেন নিশ্চিতভাবে কমিশন বাণিজ্যের মাধ্যমে জিবি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ হাসপাতালে এসব দুষ্কর্ম চলছে তাদের অনেকের অভিমত এ কাজে জড়িত রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ মঙ্গলবার এ ব্যাপারে ডায়ালিসিস বিভাগের কর্তব্যরত নার্সদের জিজ্ঞাসা করা হলে তারা কোনো সুদুত্তর দিতে পারেননি আপনারা টাকার সত্যি কে লাগাইছে এই বিষয়টা আপনারা একটু মানে নজর দিচ্ছেন না এদিকে হাসপাতালে প্রায় চারিদিকে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের তরফে ঝুলে দেওয়া হয়েছে নতুন ফরমান সেই ফরমান অনুযায়ী হাসপাতালে ছবি তোলা যাবে না রাজ্যের অন্যান্য হাসপাতালগুলিতে এমন কোনো নিয়ম না থাকলেও জিবি হাসপাতালের তথাকথিত অধীশর এই নিয়ম চালু করেছেন এই কারণে একটি মহল থেকে বলা শুরু হয়েছে হাসপাতাল যাতে সব ধরনের দুই নম্বরই কারবার ফুলে ফেপে উঠে এবং বিনা বাধায় সে সমস্ত কারবারের মাধ্যমে মাফিয়া গ্যাং তথা কুচক্রীরা যাতে লাখ লাখ টাকা কামাতে পারে সেজন্যই হাসপাতালে সাংবাদিকদের ফটো তোলা নিষিদ্ধ ঘোষিত হয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যেখানে সবকটি দপ্তরের কাজকর্মে স্বচ্ছতা তথা ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য নির্দেশ দিচ্ছেন সে জায়গায় জিবি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানকে সাংবাদিকদের লেন্স থেকে আড়াল করার উদ্দেশ্যের পেছনে কি কারণ জড়িত রয়েছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে হাসপাতালে চিকিৎসা করতে আসা লোকজনদের বিভিন্ন সমস্যা যাতে গণমাধ্যমে উঠে না আসে সেজন্য এই নতুন ব্যবস্থাপনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সশ্লিষ্ট মহলের মতে বেশ কিছু রেস্ট্রিক্টেড স্থান থাকতে পারে কিন্তু যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ল্যান্স ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তাতে হাসপাতাল কর্তৃপক্ষের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যুরো রিপোর্ট